वेलकम टू मसाला मैजिक विद रिंकू। आज हमें बनाबो सादा शुक्तो अनुष्ठान बाड़ीर मतो। तार जोन्नो आमी प्रथमे कड़ाइयेर मध्ये एकटु भाजा मसला बनिए नेब। तार जोन्नो कड़ाइयेर मध्ये पाँच फोड़न दिए दिच्छि। পাঁচ ফোড়নের সাথে দিয়ে দিচ্ছি একটুখানি সরষে। সরষে পাঁচ ফোড়নের সাথে অল্প কয়েক একটুখানি পোস্ত। এবার শুকনো উপকরণগুলো ভেজে নেব। একটু সুন্দর গন্ধ বেরিয়ে আসছে, তার মানে এগুলো ভাজা হয়ে গেছে। এগুলো একটা অন্য কড়াইয়ের থেকে ঢেলে নেব। ঢেলে রেখে এবার আমি কড়াইয়ের মধ্যে দিয়ে দেব সর্ষের তেল। কড়াইয়ের মধ্যে সর্ষের তেল দেওয়া হয়ে গরম হয়ে গেলে আমি তার মধ্যে দিয়ে দেবো আমি তো আজকে সবজিগুলো আপনাদেরকে দেখাতেই ভুলে গেছি। তার জন্য আমি কেটে রেখেছি অল্প কয়েকটা শিম, সজনে ডাঁটা, আলু, গাজর, বিনস, বেগুন, আর একটা কাঁচা কলা। এবার ওই তেলের মধ্যে দিয়ে দেবো গোটা কয়েক বড়ি। এগুলো আমাদের ঘরের বানানো বড়ি। বিউলির ডালের বড়ি এগুলো আমার শাশুড়ি মা বানিয়েছেন, প্রায় এক বছর আগে বানিয়ে রাখা আছে এগুলো।
মাঝে মাঝে একটু করে রোদ ধরে দেওয়া হয়। দেখছেন এখনো পর্যন্ত পুরোপুরি ঠিকই রয়েছে, খারাপ হয় না। গরিগুলো ভাজা হয়ে গেছে, এগুলো তুলে নিচ্ছি। এবার এই তেলের মধ্যে তেজপাতা, একটা শুকনো লঙ্কা আর পাঁচ ফোড়ন ফোড়ন দিয়ে দিলে এবার এগুলো হয়ে গেলে আলু আর গাজরটা যেহেতু আমি আগে থেকে একটু অল্প সিদ্ধ করে রেখেছি, তাই এগুলো একটু পরে দেবো, না হলে সব ভেঙে নিয়ে যাবে। বাকি সব দিয়ে নাড়াচাড়া করে এবার নুন দিয়ে নাড়াচাড়া করে নেব। আঁচটা কম করে দিয়ে একটু ঢাকা দিয়ে দেবো। এবার মিক্সির জারের মধ্যে আমি নিয়ে নিয়েছি একটুখানি রাঁধুনি আর 1 ইঞ্চের মতো আদা, এটা পেস্ট করে নিচ্ছি। পাশনা হয়ে গেছে একটু, এবার আমি দিয়ে দেবো অল্প সেদ্ধ করে রাখা গাজর আলুগুলো, আবারও কিনে নেবো। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো আদা রাঁধুনি মাছটা, দিয়ে ঢাকা দিয়ে আর একটু বেশিক্ষণ কষাতে থাকবো। কষানোর সাথে সাথে যে কাঁচা সবজিগুলো ছিল সেগুলো সেদ্ধ হয়ে যাবে। এবার আমি এর মধ্যে দিয়ে দেবো 1 কাপ দুধ, আর 1 কাপ জল। এবার এটা আমি সেদ্ধ হতে দেবো। টেস্ট ব্যালেন্স করার জন্য দিয়ে দেবো 1 চামচ চিনি। এবার দিয়ে দেবো গোটা চার লঙ্কা, কাঁচা লঙ্কা,
দেখে নেব সবজিগুলো সেদ্ধ হয়েছে কিনা। বিটগুলো আরেকটু সেদ্ধ হবে, তার জন্য আরেকটু ঢাকা দিয়ে রাখব। এবার আমি দিয়ে দেবো ভেজে রাখা বেগুনগুলো উপর থেকে, আর ভেজে রাখা বড়িগুলো। এবার দিয়ে দেবো ভাজা মশলা। ভাজা মশলা দিয়ে ঢাকা দিয়ে দেবো, যাতে পুরো সবজির মধ্যে দুটোর মধ্যে ভাজা মশলার গন্ধটা ভালোভাবে মিক্স হয়ে যায়। দিয়ে গ্যাস অফ করে দেবো। ব্যাস রেডি হয়ে গেল আমাদের অনুষ্ঠান বাড়ির মতো শুক্তো। অবশ্যই বানিয়ে খেয়ে জানান গরম ভাতের সাথে কেমন লাগলো। নমস্কার।